মুসা নবীর উম্মত, বনে ইসরাইলদের নবীদের উম্মত, এক এক জনে 800 বছর হায়াত পাইছে, 900 বছর, 1000 বছর হায়াত পাইছে, বেশি হায়াত পাইয়া সারা জিন্দেগি আবাদত করেছে, দিনের বেলায় রোজা রেখেছে, রাত্রি বেলায় রাত্র জাগরণ, কিয়ামত কিয়ামুল লাইল করেছে, অনেক সওয়াবের মালিক বনে ইসরাইলের লোকের উম্মতরা হয়েছে, কালকে আমাদের ময়দানে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে ওরা উঠবে। আল্লাহর হাবিবের সাহাবায়ে কারাম এই কথা শুনে চুপচাপ অপেক্ষা করলেন, আর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বয়স মাত্র 60-65-70 বছর, ওই 900 বছর, 1000 বছর, 800 বছর, 700 বছর, এত বছর ইবাদত করা মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে হাজির হবে, আমাদের আমলনামা তাদের কাছে কিছুই মনে হবে না, আমরা 50-60-70 বছরে কি আর ইবাদত করতে পেরেছি, আমাদের আমলনামা তো কম হয়ে যাবে, আমরা তো লজ্জিত হয়ে যাব কিয়ামতের ময়দানে। আমার নবীজি একবার সাহাবায়ে কেরামের দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, আবার সাহাবায়ে কেরামের দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, একটু পরে সাহাবায়ে কেরাম দেখতে পাইলেন নবীজির চেহারায় আনোয়ারের মধ্যে সিকন গাম দিয়েছে, ছোট ছোট গামের পোটা বেরিয়ে আসছে, অর্থাৎ ওহি নাজিল হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু পরে ওহি নাজিল হয়ে গেল, জিব্রাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, বনি ইসরাইলের মানুষের আমলনামা অনেক বেশি সওয়াব পাওয়া যাবে কিয়ামতের ময়দানে, 500-600-700-800-900-1000 বছরের ইবাদত বন্দেগীতে আপনি টেনশনে পড়ে গেছেন, আপনার উম্মত কিয়ামতে লজ্জিত হয়ে যাবে, 50-60 বছরের ইবাদত লইয়া কিভাবে তাদের কিনারা দাঁড়াইতে পারবে। আমার আল্লাহ আপনাকে এমন একটা শুভ রাত্রি দান করেছে, ওই রাত্রে ইবাদত করলে ওই 1000 বছর ইবাদতের চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে। আল্লাহু আকবার। জিব্রাইল আমিন, জিব্রাইল আমিন এসে আল্লাহর কালাম নবীকে শুনায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। কর বন্ধু গো, তাম জগতের মানুষকে হেদায়তের জন্য আমি যেই বার্তা বাণী কুরআনুল কারীম আপনাকে দিয়েছি, আপনি কি জানেন, ইন্না আনজালনাহু, এই কুরআনুল কারীম নিশ্চয় আমি নাজিল করেছি ফি লাইলাতিল কদর, পবিত্র কদরের রাত্রিতে। নবী গো, এই কুরআনুল কারীম তো অল্প অল্প করে আপনার কাছে আমি প্রেরণ করেছি, প্রয়োজন অনুসারে 23 বছর ধরে 1 আয়াত, 2 আয়াত, 5 আয়াত, 10 আয়াত, এরকম 1 সূরা 2 সূরা করে আপনার কাছে প্রেরণ করেছি, কিন্তু কোরআনের বাণী তো আসমানে নয়, লাওহে মাহফুজে এই কোরআনের বাণী, ইরশাদ হচ্ছে বাল হুয়া কোরআনুম ফি লাওহে মাহফুজ, ওই লাওহে মাহফুজ থেকে কোরআন কিন্তু অল্প অল্প করে আসে নাই, লাওহে মাহফুজ থেকে কুরআনুল কারীম একত্রে পুরা 30 পারা কোরআন আমি ফেরেশতাদের ইবাদতখানা বাইতুল মামুরে নাজিল করেছি। নবী গো, যেই রাত্রে পুরা 30 পারা কোরআন আমি একত্রে আপনার উম্মতের জন্য দান করে দিয়েছি, ওই রাত্রটা ছিল কদরের রাত্র, একটু জবানটা বড় করে কি বলা যাবে, আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে, এই কোরআনের মধ্যে হজ যাকাতের কথা আছে, এই কোরআনের মধ্যে বদ্দা বসিদার কথা আছে, এই কোরআনের মধ্যে হালাল হারামের কথা আছে, এই কোরআনের মধ্যে রাজনৈতিক কথা আছে, এই কোরআনের মধ্যে অর্থনৈতিক সামাজিক কথা আছে, এই কোরআনের মধ্যে বিজ্ঞান শাস্ত্র অর্থনৈতিক শাস্ত্রের কথা আছে, একজন মানুষ তার পরিবার কিভাবে চালাইবে এই কোরআন পড় করলে তা খুঁজে পাওয়া যাবে, একজন মানুষ রাষ্ট্র কিভাবে চালাইবে এই কোরআন পড় করলে তা খুঁজে পাওয়া যাবে। যদি কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চলতো, আজকে খেজুরের জায়গায় বড়ই বসাইতে পারত না, কোরআনের জায়গায় যদি কোরআন চলতে থাকতো, খেজুরের জায়গায় খেজুরের কথায় থাকতো, কথা বলেন ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা।
স্পষ্ট হাদিস আমার ভাইয়ারা, আমার নবীজি বলছেন যখন তোমরা ইফতার করতে যাবে প্রথম তোমরা খাজুর দিয়ে ইফতার করবে, যদি খাজুর খুঁজে না পাও তাহলে পানি দিয়ে ইফতার করবে, খাজুরের পরে জায়গা হলো পানি। কিন্তু কোরআনের এলেম না থাকার কারণে, মুসলমানের এলেম না থাকার কারণে, শরীয়তের এলেম না জানার কারণে ওই পানির জায়গা বরুই বসায় দিয়েছে। ভাইজান রে বন্ধুরা আমার, এই কোরআন যদি ফলো করে একজন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র কিভাবে চলবে? রাষ্ট্রপ্রধান কোরআন দ্বারা চালাইতে পারবে। একজন পরিবার যদি ফলো করে তার পরিবারটা সুন্দর হয়ে যাবে। এমন কি একজন কৃষক যদি কোরআন থেকে কৃষিকাজ শিক্ষা করে, ওই কৃষকের কৃষিকাজের মধ্যে ভালো ফলন পাওয়া যাবে। একটু বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আয় শিক্ষার দিয়ে এখন আল্লাহু আকবার। আমরা কোরআনের পক্ষে আসি না নাই? আওয়াজ দিয়া বলেন, এই কোরআন কি সুদ খাইতে বলে না নিষেধ করে? আপনারা খান কেন? খায় না। আপনারা সুদ খান না তো? এই কোরআন কি গাঁজা খাইতে বলে না নিষেধ করে? এই কোরআন কি ইয়াবা ট্যাবলেট খাইতে বলে না নিষেধ করে? এই কোরআন কি নেশা করলে সাপোর্ট করে? আমরা যারা কোরআনকে সাপোর্ট করি, অন্তত নেশাখোরদেরকে আমরা সাপোর্ট করতে পারবো? কে কে নেশা খান হাত উঠান। একজনও একজনও নাই। মাহফিলে আইসো মিথ্যা কথা? আমার ভাইয়ারা বন্ধুরা খুব খেয়াল করে শোনেন, বলতেছিলাম আমার আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাইয়া বলে, নবি গো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কাদার, নিশ্চয় আমি 30 পারা কোরআন কদর রাতে নাজিল করেছি, যেই কোরআন পড়া করলে আপনার উম্মত পার হয়ে যাবে। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, নো ডাউট ইট বাট ইট ইজ গাইডলাইন ফর বিলিভার্স, এই কোরআন শরীফের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। যারা আল্লাহকে মানে, পরকাল মানে, নবীকে মানে, ঈমান আনছে, তাদের জন্য এটা হলো সবচাইতে বড় গাইডলাইন। আমার আল্লাহ তাবারাকা তাআলা কোরআন শরীফে বলেছেন, এই কোরআনের মতো করে একটা আয়াত কোনো মানুষ জীবনে বানাইতে পারবে না। যদি কেউ পারে, আল্লাহ পাক অপশন দিয়েছেন, তোমরা যদি পারো পাতু বিসুরাতি মিম মিসলিহি, দেখি আমার নবী যেই সূরাগুলো পড়ে এরকম একটা সূরা তোমরা তৈরি করে আনো তো। আল্লাহ পাক বলে বহু চেষ্টা করছে পারে নাই। ওয়ালান তাফালু কুশিন কাল, কোরআনের মতো করে একটা আয়াত কেউ বানাইতে পারবে না। ওই কোরআন নাজিল হওয়ার মাস হলো রমজানের মাস, এই জন্য রমজান মাসটাকে বলা হয় শাহরুল রমাদান, শাহরুল গোফরান, শাহরুল রহমাত, শাহরুল কোরআন। এই রোজার মাসটাকে কোরআনের মাস বলা হয়। রমজান মাসে কোরআন শরীফ একটা খতম যদি কোনো বন্ধু দিতে পারো, অন্য সময়ে কমপক্ষে 70 খতম আর সওয়াব আমল নামা দেওয়া হবে। আয় কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু বাজান রে, বড় দুঃখ লাগে রে বাজান, আমরা কোরআনের সাথে এখন নাই। কোরআন শরীফ তারা তাকের মধ্যে উঠে রাখছি, বালু জম একটা কাপড় ফেসে রাখছি, মনে করি কোরআনটা শুধু তেলাওয়াতের জিনিস, মাসে 6 মাসে একবার তেলাওয়াত করতে চায় না। এই কথা বলেন ঠিক কিনা? দৈনিক টেলিভিশন দারে টিস্যু কাপড় দিয়া, দৈনিক টেলিভিশন দারে টিস্যু কাপড় দিয়া, দুইবার তিনবার চারবার টেলিভিশনের গ্লাসটারে মুছে, এই মোবাইল দারে কতবার ডেলি আমরা মুছি, মোবাইল স্ক্রিনটা যেন নষ্ট না হইয়া যায়। কিন্তু আল্লাহ বলছেন, এই কোরআন হলো আমার কালাম, এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করবে তার যেমন সমান সওয়াব হবে, এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত শুনবে তারও সমান হবে। এই কোরআন শরীফটা তাকের মধ্যে লাইকা দিছো, মহব্বতে যদি কোরআন শরীফের দিকে নজর দেয় তারও সমান হবে। কিন্তু আমরা কোরআনের পক্ষে নাই, কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন শরীফের পক্ষে থাকতো তাহলে মানুষ কখনো মানুষকে ফিরে রাস্তায় মারতে পারে না, যদি কোরআন শরীফের পক্ষে থাকতো কখনো দেশে এত দুর্নীতি হতে পারে না, যদি কোরআনের পক্ষে থাকতো হাজীগঞ্জ বাজারে এত মহিলা যাইতে পারে না, যদি কোরআনের পক্ষে মানুষ থাকতো রাজারগঞ্জ বাজারে এত মহিলা যাইতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা বলেন? যদি কোরআনের পক্ষে মানুষ থাকতো এই যুবকরা রোজানা রেখে থাকতে পারে না, যদি কোরআনের পক্ষে মানুষ থাকতো গাঞ্জাওয়ালা গাঞ্জা বেচা বিল্ডিং তুলতে পারে না, যদি কোরআনের পক্ষে মানুষ থাকতো ইয়াবাওয়ালা ইয়াবা বেচা বিল্ডিং তুলতে পারে না। গরম ব্যবসা, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই ব্যবসাগুলো হালাল না হারাম? খাইতে লাগে আরাম, কইয়া গেছে ব্যারাম। এই কথা ঠিক কিনা বলেন?
জীবনে একবার যদি চরফারা দাওয়াত না দেয় সত্য কথা বলা লাগবে কিনা বলেন? আমার মুর্শিদ কেবলা সৈয়দ আবদ শাহ মুজাদ্দেদী আলমাদানির নিজের জবান আমার কাছে জানা আছে, হক কথা না বলিয়া কি বোবা শয়তান হইয়া কবরে যাব? বলেন হক কথা বলতে হবে কিনা বলেন? কোরআনের মহব্বত নাই বিধায় নবীর সুপারিশ মানা না, কোরআনের মহব্বত নাই বিধায় নবীর আলমগায়ব মানা না, কোরআনের মহব্বত নাই বিধায় নবীর নূর মানা না, কোরআনের মহব্বত নাই বিধায় আজানের দুর শরীফ মানা না, কোরআনের মহব্বত নাই বিধায় শরীয়তের সুন্নিয়তের হুকুমগুলো মানা না। কোরআন শরীফ এমন একটা কিতাব রে বাজান, শরীয়তের প্রত্যেকটা দলিল আল্লাহ পাক কোরআন শরীফে দিয়ে দিয়েছেন, এমন কোন সমস্যা নাই যে তার সমাধান কোরআন শরীফের মধ্যে নাই। কিন্তু আমরা কোরআন থেকে অনেক দূরে চলে গেছি, একটা শয়তানের বাক্স হাতের মধ্যে দিয়ে দিছে বাজান, এই বাক্সটা ডেলি যতবার ধরি ততবার যদি তফসির ছড়াটা ধরতাম, এই শয়তানের বাক্স মোবাইল যতবার ধরি ততবার যদি তফসির ছড়াটা ধরতাম, আমার মনে আমরা আল্লাহর ওলি হয়ে যাইতাম, কথা কন ঠিক কি না? কিন্তু এখন তসবি পড়া বন্ধ হইয়া গেছে, তসবি ধরে না। এই জুয়ান বলেন, বুড়া বলেন, মহিলা বলেন, পুরুষ বলেন, হিন্দু বলেন, মুসলিম বলেন, এই মোবাইলটা সারাক্ষণ হাতে, এমন জিনিস মোবাইলের মধ্যে দিয়ে দিছে, ওই ফোলা মানে দেখি জুতা আতলে কথা কন ঠিক কি না কন? এটার নাম কি ফায়ার? কি ফায়ার? আমি বলি এটা ফাদা টায়ার, ফাদা টায়ার। যে খেলবো ফ্রি ফায়ার তার নাম ফাদা টায়ার। এই কথা কন ঠিক কি না বলেন? ইহুদি খ্রিস্টানদের খেলা ফ্রি ফায়ার দিয়ে আমার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কি মাদ্রাস ছেলে, কি স্কুলের ছেলে, কি হেলথখানার ছেলে কেমনে যায় শিখে রে ভাই, মোবাইলে কোরআন দিয়ে কিতে আছে সব হইতে জানে। এই কথা বলেন ঠিক কি না বলেন? শয়তানের বাক্স হাতে দিছে, এখন আর কোরআনের বাক্স আমাদের হাতে উঠে ও আমার হাজীগঞ্জের বন্ধুরা, নবীর কাছে লইয়া আইছে লাইলাতুল কদর খবর, এবং আমার আল্লাহ পাকের সৃজনশীল চিন্তা দেখেন, আল্লাহ পাক নিজেই প্রশ্ন করে নবী গো, ওয়ামা আদ্রাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন গো নবী কদরের রাত্রটা কি? আল্লাহ পাক নিজে আবার বন্ধুরে জবাব দিয়ে দেয়, আপনি যে টেনশন করতেছেন গো নবী, আপনার উম্মতের 40-50-60-70-80 বছর হায়াত লইয়া কিভাবে এই আমল নামা লইয়া 1000 বছর বনি ইসরাইলের মানুষের পাশে দাঁড়াবে? আল্লাহ পাক আপনার এত ভালোবাসে গো, আপনি তো হাবিবুল্লাহ, এই জন্য আমার আল্লাহ পাক আপনার উম্মতের জন্য বাজেট ফাড়ে। যে কি বাজেট? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যদি শুধুমাত্র কদরের রাত্রে ইবাদত করে গো, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে। বনি ইসরাইলের মানুষ 1000 বছর ইবাদত কইরা যত সওয়াব পাইছে গো নবী, আপনার ইজ্জতে আপনার মানে আপনি নবীর কারণে আপনার উম্মতকে আল্লাহ পাক একটা রাত্র দান করছে, ওই রাত্রে ইবাদত করলে বনি ইসরাইলের 1000 বছরের ইবাদতের চাইতো বেশি সওয়াব আল্লাহ আপনার উম্মতকে দান করে দিবে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। কিন্তু আফসুস লাগে, দুঃখ লাগে বাজান রে আমার, এই শবকদার রাত্রে বাজি ফুড়ায়, খানা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, এই কথা কন ঠিক কি না? বিরিয়ানি খায়, আনন্দ করে, আল্লাহ কো মসজিদে যা, এতে শুধু ঘুরে আর ঘুরে, ও মিষ্টি দেওয়ার টাইমে মসজিদে যায়, ঠিক মতো নামাজটা পড়ে না। বাজান রে আমরা বোনাসের জন্য কত আফসুস করি, 12 মাসে 12টা বেতন দেয়, ঈদের সময় বোনাস দেয় দেয় কিনা বলেন? এই বোনাসটা পাওয়ার জন্য কত 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 কিছু আমরা করি, এই তো ঈদ আইসা গেছে, আমরা বোনাস চলে আসবে, সারা বছর পাইয়া যত খুশি না, বোনাসের টাকাটা পাইয়া আরো বেশি খুশি, ঈদ আনন্দ করতে পারবে। কিন্তু বোনাস যদি না পায় তার মনটা খারাপ হইয়া যায়। আল্লাহ নবী কয় উম্মতরারে, তোমরা ধরতে পারলে বড় কইরা দইরো, তোমরা তো নামাজ পড়ো, রোজা রাখো, এটা তোমার সত্য ইবাদত ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক মাঝে মাঝে কিন বোনাস রাত্র দিছে রে, ওই বোনাস রাত্রে ইবাদত করলে আল্লাহর সানি মোহাম্মদ আর মোহাম্মদ আল্লাহুম্মা
তাহলে কদর রাত্রে আবহাওয়াতে বরকত আসে না নাই? আওয়াজ দিয়া বলেন। বয়হাকি শরীফের হাদিস মিসকাতুল মাসাবি কিতাবের 182 নম্বর 51 হাদিস পাইলাম। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানা লাইলাতুল কদর নাযালা জিব্রাইল আলাইহিস সালাম, যখন লাইলাতুল কদর আসে জিব্রাইল ফেরেশতা হাজির হয়। ওরে সুবহানাল্লাহ রে, সুবহানাল্লাহ, জিব্রাইল ফেরেশতা আসে কদর রাতে, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, সুবহানাল্লাহ বলেন না? রূহ মানে জিব্রাইল, আল্লাহর ফেরেশতারা দুনিয়াতে আগমন করে এবং জিব্রাইল ফেরেশতা আসে, কে? বিজনি রব্বি, আমাদের রবের হুকুমে, সুবহানাল্লাহ বলেন। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, আল্লাহ বলে আল্লাহর ফেরেশতা এবং জিব্রাইল ফেরেশতা আমি আল্লাহর হুকুমে পৃথিবীতে আগমন করে, ঘরের দরজায় যায়, মসজিদের দরজা যায়, কে কে কোন আবাদত কর। আমার নবীজি বলেন ফি কাবকাবাতি মিনাল মালায়েকা, তারা প্রত্যেকে মানুষের বাড়িতে বাড়িতে যায়, ঘরের দরজা যায়, দাঁড়ায় দাঁড়ায় দেখে কে কি করে। ইউসাল্লুনা আলা কুল্লি আব্দিন কাইমিন আও কাইদিন ইয়াজকুরুল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যেই মানুষগুলো দাঁড়াইয়া নামাজ আদায় করে অথবা বইসা নামাজ আদায় করে অথবা সারা রাত্র আল্লাহ পাকের আবাদত করে, এই ফেরেশতারা তাদের নামটা রহমতের মানুষের খাতার মধ্যে লিখিয়া দেয়। কিন্তু আফসোস লাগে বাজান রে আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন তোমরা কি জানো কদর রাত্র কতক্ষণ পর্যন্ত চলে, এই লাগালাগির কাজটা কতক্ষণ পর্যন্ত চলে? আমার আল্লাহ পাক বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজরে, ফজর উদয় পর্যন্ত শান্তিময় রজনী, এই রাত্রে কোনো কষ্ট নাই, শুধু শান্তি আর শান্তি, ফেরেশতারা শান্তি নাজিল করে। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, তিনি সেই জাত ও সত্তা যেই আল্লাহ মুমিন অন্তরে শান্তি নাজিল করে। আমরা শান্তি চাই কি চাই না বলেন, কিন্তু শান্তি নাজিল হবে কদরের রাত্রে। আপনারা বলতে সারা রাত আবাদত করতে, আপনি 11টা 12টার সময় পর্যন্ত আবাদত করে ঘুমিয়ে গেছেন, শেষ রাত্রে আমার আল্লাহ ডাকে কার কি লাগবে বলো, আমি তোমাদেরকে দান করব, কিন্তু আমরা তখন ঘুমাইয়া থাকি, কথা কোন ঠিক কি না? এই কদরের রাত্র পর্যন্ত আমরা হায়াত চাই আল্লাহর কাছে, চান না? চান না? কে কে চান হাত তোলেন, কে কে চান হাত তোলেন, নারায়ে তাকবীর, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, জোরে বলেন আমিন। এখন আসেন বাবা, কদরের কথা বললাম, আগামী একদিন পরে শুরু হবে একটা কাজ, ওটার নাম হলো এতেকাফ। কি নাম? এতেকাফ। কি কি এতেকাফ? শব্দ অর্থ হলো গোপনে আবাদত করা, একাগ্র চিত্তে অবস্থান করা, নীরবে আবাদত করা, জনমানব থেকে নিজেকে আলাদা করে ফেলা। এতেকাফ আপনি মসজিদেও করতে পারেন, কাছারি ঘরে করতে পারেন, নিজের ঘরেও করতে পারেন। এতেকাফ করার জন্য নির্দিষ্ট একটা জায়গা বেছে নেওয়া। তবে আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, ভাই মাযহাব মানুনি, হাত তোলেন, যে মাযহাব মানবে না তার আবাদত কবুল হবে না, হবে না, হবে না, হাত না মান। আমাদের মাযহাবের নাম হানাফি। কি নাম? দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। মাযহাবের নাম হানাফি, দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। সিল্লা কোন মারহাবা। আমাদের দল হক, হক, আর অন্যান্য দলের মধ্যে ভেজাল আছে, ভেজাল। গতকালকে শুনলাম এক দলের এক শায়খ বলতেছে যেসব প্রাণী খাওয়া হালাল ওসব প্রাণীর পায়খানা পসরাবো হালাল, আপনি গোবর পসরাব শরীরে লাগুক কাপড়ে লাগুক নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। এক শায়খ বলে দিয়েছে আপনার সাদুরটা আপনি এক বালতি গরুর পসরাবে ভিজিয়ে রাখেন, ওইটা পরে নামাজ পড়ার নামাজ হয়ে যাবে। আপনারা বলেন তো গরুর পসরাব পাক না না পাক? যেই ব্যাককলের বাচ্চা ব্যাককলে বলছে গরুর পসরাবে সাদুর ভিজিয়ে নামাজ পড়তে, সে কি মুসলমানের ভালো চায় না খারাপ চায়? আপনি তার ভিজে ঘুরেন কা বুঝতে পাইছে? এই কথা কয় না, লাইক দে লাইক ফলোয়ার, কেন জানেন? পে নামাজ কম পড়ায়, তারাবির নামাজ 8 রাকাতে চলে, বিতরের নামাজ 1 রাকাতে চলে, নামাজ কম পড়া যায় তার কাছে গেলে হেই হুজুর না বালা, এ বাচ্চার না নি কথা কোন ঠিক কিনা বলেন?
তারাবির নামাজ কয় রাকাত? জোরে বলেন। ওই বলে তুমি মানদার মধ্যে বেদের বারের মধ্যে উঠছে, তুই 8 টাকা পড়বি পড়, কিন্তু 20 টাকা অস্বীকার করার কোন সুযোগ নাই। আমার নবী 5 তারাবি পড়ছে, আমি বাইতুল্লাহ শরীফে গত 5-6 দিন আগে নামাজ পড়ে আসছি, আগে 20 টাকা তারাবি পড়াইতো, করোনা কালীন সময়ে 10 টাকা করছে, এখনো 10 টাকা, কিয়ামুল লাইল 2 রাকাত, মোট 12 রাকাত পড়াইছে। 8 রাকাত তো ওই হুজুররা পড়ায় না, মক্কা মদিনার হুজুররা তোমার তেন কম বুঝে নাকি? আর কথা বলেন ঠিক কি না বলেন? তারাবি কয় রাকাত? আওয়াজ দিয়া বলেন। বিতরের নামাজ কয় রাকাত? আমাদের মাযহাবের নাম কি? এই বাংলাদেশের কাওমি আকাবার এবং আলিয়া আকাবার যারা আছে, আমরা আমাদের কিছু মাসালা নফল কিছু সুন্নত মুস্তাহাব লইয়া আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে। ফরজ নামাজ লইয়া কোনো ঝামেলা নাই, ফরজ আবাদত হজ যাকাত নিয়ে ঝামেলা নাই, কিন্তু এক শ্রেণীর মূর্খ লোক যাদেরকে আমি মূর্খই বলবো, এদের কোনো আলেম নাই, এরা ইদানিং আহলে হাদিস নাম দিয়া মানুষের নামাজের মধ্যে বেজাল ঢুকিয়ে দিছে। এই ঠিক কি না বলেন? নামাজের মধ্যে বেজাল লাগিয়ে দিছে। আমার যুবক ভাইয়েরা হুঁশিয়ার সাবধান, খাইবেন তো অল্প একটু হালাল খাইবেন, হারাম এক বালতি খাইয়া কোনো লাভ হবে হবে না। যদি নামাজ আপনার বাদ হয়ে যায় রইল আর কি? এই কথা বলেন ঠিক কি না? এবার আসেন, এতেকাপ, এতেকাপ করা এটা সুন্নতে সুন্নতে মুয়াক্কাদা কেফায়া। এতেকাপ জুমার মসজিদে একজন হলেও সমাজের পক্ষ থেকে এতেকাপ করতে হবে, এটা হলো মাসালা, ঠিক কি না? ইদানিং এক বাটফার বলতেছে সব মসজিদে এতেকাপ দরকার নাই, এতে এটার মধ্যে সমস্যা বাড়াইছে, এবং বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা বলে এতে খুজ্জা বানো কোনো কিতাবে, বুঝা গেল এতে তো মুসলমানদের কিতাব পড়ে হরে কৃষ্ণটা পড়ছে। এই কথা কাইছো তো, তো কথা বল, হরে কৃষ্ণের কিতাবে কি কলমা আসেনি? এই তো হরে কৃষ্ণটা পড়ছে, হাদিস শরীফ পড়লে তো কলমা হয়তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা এটা বলে কোনো হাদিসে এতে পায় নাই, কত বড় বাটফার! কোন সেক্টরে তারা হাত দেয় নাই? কলমা বলেন, নামাজ রোজা হজ যাকাত পর্দা বসিদা, সানপুর শহরে বেলে বড় ইলিশ মাছ না কিনলে জাহান্নামে যাইবেন, দেখছেন না আপনারা? মাছ উঠছে এটা আপনি না কিনলে আপনি জাহান্নামী, এটা বেলে সহি হাদিস, এটা বেলে সহি। আমার এক সাহস আছে, কয় জাগিয়ে করো জাগিয়ে কয় কি, এই নাউজুবিল্লাহ বলে বলে। আবার আপনি বড় একটা মাছ উঠছে, আপনি রিক্সার ড্রাইভার, আপনি এটা কিনে খাইলে আপনি আর জান্নাত পাবেন না, আপনি বড় মাছ খেলে জাহান্নামী, এটা এটা কোন কথা? পাগল তো এই কথা কয় নাই জীবনে, শয়তানও এই কথা কয় না, এই কথা বলেন ঠিক কি না বলেন? আমাদের মাযহাবের নাম কি? হানাফি। যারা মাযহাব মানো হাত তোলো, আমাদের মাযহাবের নাম কি? হাত নামান। আমাদের ইমামের নাম ইমামে আজম নোমান ইবনে সাবেত আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন, তৎকালীন সময় সারা পৃথিবীর বড় বড় 40 জন আলেম দিয়া ফিকা বুট গঠন কইরা কিভাবে আবাদত করা যাবে এরকম একটা লাইন আমাদেরকে দিয়েছে। এই লাইনে সারা পৃথিবীর কোটি কোটি আলেম ওলামা চলছে, আমরাও চলবো ইনশাআল্লাহ। ওই গোবরের গোবর মাতার জাত আমরা তার লগে নাই নাই নাই। আমাদের দেশে কিছু লোক আছে মাতার মগজ বাইর করে গোবর ঢুকিয়ে দিছে, এই কথা ঠিক কি না বলে? এরা বুঝাইলেও বুঝে না, সহি হাদিসের নামে বাটফারি, এই কথা বলেন ঠিক কি না? কারেন যাইবো আবার আইবো, আপনারা কি চলে গেছেন? তোমার গহনার দিনে পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক নেই? তোমার গহনার দিনে পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের।
সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলায়, এক পলকে বেঙ্গে যাবে তোমার রঙে রমেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলায়, এক পলকে বেঙ্গে যাবে তোমার রঙে রমেলা। কাহারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বানবা লাঠি, হায় হায়, কাহারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বানবা লাঠি। ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি, বলেন ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের, খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, চারি পাশে বৈশা তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, চারি পাশে বৈশা তারা করিবে কান্দন। সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি, হায় হায়, সাদা কাপড় দিয়া সাজাইনি, সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের, তোমার গহনার দিন পুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি। মিথ্যা মিথ্যা ফতুয়া দিলে কবরে জবাব দেওয়া লাগবে, এতেকাব করা সুন্নতে মুআক্কাদা, মাথা পাকন, একজনে আদায় করলে সমাজ থেকে এতেকাব আদায় হয়ে যায়, কেহই আদায় না করলে পুরা সমাজই গুনাগার হয়। এখন কিছু শায়েক লামছে কেমনে আমরে গুনাগার বানান যায়, কথা বুঝেন না? এই বুদ্ধি লইয়া আপনারা কি এতেকাব করার পক্ষে আছেন না? আমার নবীজি বলেন যেই ব্যক্তি এতেকাবকারী সে মূলত গুনাহ থেকে দূরে থাকে, গুনাহ থেকে, যেই ব্যক্তি গুনাহ থেকে দূরে থাকে আপনি তাকে কেন অনুৎসাহিত করেন, আপনি তাকে কেন মানা দেন? ওয়াইউজরা লাহু মিনাল হাসানাতে কাআমালিল হাসানাতে কুল্লিহা, সমাজের প্রত্যেকটা মানুষ, সমাজের প্রত্যেকটা মানুষ মসজিদের বাহিরে নফল আবাদত করে যেই সওয়াব পাবে, এতেকাবকারী মসজিদে চুপ করে বসে থাকলো সেরকম সওয়াব পাবে। সুবহানাল্লাহ, এতেকাবকারীর উপরে এত বরকত, সমস্ত নেকি অর্জনকারী মনে হয় এতেকাবকারী। ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবীজি রমজান শরীফের শেষ দশকে এতেকাব করতেন, জোরে কর না সুবহানাল্লাহ। একদিন আল্লাহর হাবিবের মাথা মোবারক দিয়া দিতেছে একটা মহিলা, পাও মোবারক মসজিদের ভিতরে আর মাথা মোবারক মসজিদের বাহিরে, নবী পাও মোবারক বাহির করে না মাথা মোবারক বাহির করে দিলেন, রসুলে পাপের বাব্বি কাটা চুল মোবারক গুলো একটা মহিলা বালতির পানি দিয়া দিয়া দিতেছে, মুনাফিকরা বলতেছে ওই তো দেখো মুসলমানদের নবী, কোন মহিলার সাথে জানি সম্পর্ক করছে, ওই মহিলা নবীর মাথা দুইয়া দেয়। সাহাবায়ে কেরাম দৌড়ে আইসা কয় মুনাফিকরা খবরদার সাবধান, তোমরা হয়তো চিনো না আমরা চিনতে পেরেছি, আমার নবীজির মাথা মোবারক দিয়ে দিতেছে যে এই মহিলা, এই মহিলা হইলো আমাদের মা আয়েশা সিদ্দিকা, নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজির মাথা মোবারক দিয়ে দিছে এতেকাপের টাইমে, তাহলে এতেকাপ আছে না নাই? আম্মা আয়েশা বলেন এই এতেকাপটা এমন এতেকাপ
قالت السنه على الموت كيف الله يعود مريضا এতেকাবকারী অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতে পারবে না, মসজিদে থাকবে। ওয়ালা ইয়াশহাদু জানাজাতা কোন জানাজার নামাজে যাইতে পারবে না, মসজিদে থাকবে। ওয়ালা ইয়ামুসাল মারাত কোন নারীকে স্পর্শ করতে পারবে না, মসজিদে থাকবে। ওয়ালা ইউবাশিরুহা ওয়ালা ইয়াখরুজু লিহাজাতি ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, বিশেষ প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হতে পারবে না। ওয়ালা ইতিকাফু ইল্লা বিসাওম, রোজা ছাড়া ইতিকাফ হবে না। ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদি জামে জামে, মসজিদ ছাড়া ইতিকাফ করা প্রয়োজন হয় না। তবে আপনি ইচ্ছা করলে নিজের ঘরেও ইতিকাফ করতে পারেন, মহিলারাও ইতিকাফ করতে পারে নিজের ঘরে ছোট একটা রুমে, যেহেতু আর একদিন পরে ইতিকাফ আসতেছে। যখন যেই ওয়াজ আমি সেই বিষয়ে ধরলাম আর কি। আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে।